হ্যালো ইয়ন আজ বলবো ছেলেদের মধু এবং কিসমিস একসাথে মিশিয়ে খাওয়া কতটা গুরুত্বপূর্ণ আজকের অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে অনেক কিছুই জানতে পারবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন কিসমিস এবং মধু স্বাস্থ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং উপকারী তা আমরা অনেকেই জানি না কিসমিজ এবং মধু তাদের বিভিন্ন গুণাবলীর জন্য পরিচিত তবে এবং মধু একসাথে খাওয়ার ফলে প্রচুর স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় হজম সিস্টেমকে শক্তিশালী করা থেকে শুরু করে অনেক সমস্যা থেকে মুক্তি পেতে কিসমিস উপকারী হতে পারে কিসমিশ স্বাস্থ্যের এক নিরাময় রোগ তবে কিসমিসে মধু মিশিয়ে খাওয়া গেলে এর শক্তি দ্বিগুণ হতে পারে অনেক সময় আমরা এই জাতীয় জিনিসগুলির বিষয়ে বিশ্বাস হয় না যার ফলে আমাদেরদের ব্যাপক ক্ষতি হয় কিশমিশ মধু মিশিয়ে খেলে অনেক উপকার পাওয়া যায় বিশেষত এটি যৌন স্বাস্থ্যর প্রচার করতে পারে এই দুটোই শরীরের দুর্বলতা দূর করতে খাওয়া যেতে পারে আসুন তাহলে জেনে নেওয়া যাক কি কি কারণে খাওয়া উচিত নাম্বার ওয়ান পোস্টেড ক্যান্সার থেকে রক্ষা করে কিশমিশ মধুতে ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য রয়েছে বলে বিশ্বাস করা হয় পুরুষদের পোস্টেট ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে এক সমীক্ষায় দেখা গেছে মধু এবং কিশমিশ উভয়ের ক্ষেত্রেই ক্যান্সার বিরোধী উপাদান পাওয়া যায় অ্যান্টি ক্যান্সার উপাদানগুলি শরীরের যে কোনো অংশে ক্যান্সার কোষের রোধে সহায়ক হতে পারে নাম্বার টু পেশি শক্তি অর্জন করে স্বাস্থ্যকর শৈলের জন্য কিছু স্বাস্থ্যকর জিনিস গ্রহণ করা প্রয়োজন মধু এবং কিশমিশ শৈলের পেশি এবং কোষকে শক্তিশালী করতে খুব উপকারী হতে পারে আপনি যদি প্রতিদিন ব্যায়াম করার পর মধু এবং কিসমিস খান তবে আপনি জন্য উপকার পেতে পারেন নাম্বার ফোর টেস্টোস্টোরন বাড়াতে সাহায্য করে কিসমিশের সাথে মধু মিশিয়ে খাওয়া খুবই উপকার এই মিশ্রণটি বিশ্বত পুরুষদের মধ্যে স্টোরন হরমোন বৃদ্ধিতে খুব উপকারী হতে পারে কিসমিস এবং মধু স্টোরন বুস্টিং খাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে এই হরমোনটি পুরুষদের যৌন সমস্যা থেকে মুক্তি দিতে পরিচিত নাম্বার ফাইভ শুক্রাণুর কাউন্ট বাড়ানোর জন্য উপকারী শুক্রাণু গণনায় অনেকেরই সমস্যা হয় এ থেকে উত্তরণের জন্য প্রতিদিন মধু এবং কিশমিশ খাওয়া যেতে পারে রাতে ঘুমোতে যাওয়ার আগে কিশমিশের সাথে মধু মিশিয়ে খেয়ে নিন শুক্রান্য সংখ্যা বাড়াতে সাহায্য করবে এই মিশ্রণটি প্রতিদিন খান আশা করি অনেক উপকার পাবেন ধন্যবাদ